অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। কেবলমাত্র হালখাতা ও সোনা কেনার উৎসব নয় অক্ষয় তৃতীয়া, এই বিশেষ দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, যা শিকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় হয় না। বৈদিক মতে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তেমনি বেশ কিছু কীর্তি অক্ষয় হয়ে রয়েছে মানব জীবনে। এই বিশেষ দিনে ঘটেছিল অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা, যেগুলি অক্ষয় হয়ে রয়েছে সহস্রাব্দ ধরে। কথিত আছে যে এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিন এদিনই কুবেরের লক্ষ্মীর লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এদিন থেকে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ করা শুরু হয়। কেদারপুত্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে, এদিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুলে দেখা যায় সেই অক্ষয়দ্বীপ যা ছয় মাস আগে চালিয়ে আসা হয়েছিল। আধুনিককালে এই তিথিতে সোনা বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। তাই বিশেষ এই দিনটি প্রতি বছরের মতো এবারও রাজ্যে উৎসবের আমেজে উদযাপিত। মন্দির থেকে শুরু করে বহু বাড়ি ঘরে এদিন আয়োজন করা হয় বিশেষ পূজার্চনা। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দেহত্যাগ করেছিলেন দয়াল ঠাকুর রাম ঠাকুর। কথিত আছে কলিযুগ থেকে মুক্তি দিতে এদিনই আগমন ঘটেছিল রাম ঠাকুরের। তাই বিগত দিনের মতো এবারও আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম ঠাকুর মন্দিরগুলিতে সকাল থেকে লক্ষ্য করা গেল বিশেষ পূজার্চনা। আর এই বিশেষ পূজাকে ঘিরে রাম ঠাকুর অনুগামীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। মন্দির প্রাঙ্গণে বসে আবার মিলন মেলাও, সব মিলে এই উৎসবের আমেজে রবিবার গোটা রাজ্য জুড়ে উদযাপিত অক্ষয় তৃতীয়া উৎসব। বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সভা মন্দির আগরতলার পক্ষে আমাদের পরম দয়াল প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের 74তম তীরধান দিবস উপলক্ষে শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমাদের বর্তমান যে প্রভাতী অনুষ্ঠান তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বিশেষ তিথি পূজা। সকালে হচ্ছে এই সাংস্কৃতিক বিভাগের বিশেষ সঙ্গীতাঞ্জলি, সকাল 9:30 থাকছে ফল ভোগ, দুপুর 11:30 মধ্যে রাজভোগ, বিকেলে বৈকালিক 3টায় সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সভা, দুপুরে আজকে সমস্ত ভক্তমণ্ডলীর জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সভার বর্ষণীর ব্যবস্থা রয়েছে। আপনারা যারা সনাতনে বিশ্বাসী, যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা জানি আজকের এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি শুরু হয়েছিল সত্যযুগ। সত্যযুগ মানে আমাদের এই হিন্দু ধর্মের যে 4টি যুগ আছে তার মধ্যে যেটি অত্যন্ত বা সুখের এবং অত্যন্ত সত্য ছিল সেই যুগের প্রারম্ভ হয়েছিল এই সত্যযুগে। তারপর 2টো যুগ কেটে যায়। ঘোর কলিকালে স্বয়ং শ্রী রাম ঠাকুর আমাদেরকে এই কলির যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে শ্রীনাম দিয়ে গেছেন। ওনার শ্রীদেহে থাকাকালীন তিনি দ্বারে দ্বারে ঘুরে শ্রীনাম বিতরণ করে জীব কল্যাণ করে গেছেন। আমরা সেই সেবাতে ব্রতী আছি। আর আজকের এই দিনটি আপনারা সবাই জানেন, মূলত আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত বর্গ। উনি যারা বর্গ আছেন তারা প্রত্যেকে অত্যন্ত অত্যন্ত অসপিসিয়াস ডে বলে আমরা মানি, সেই সুবাদে আজকের এই দিনটি আমাদের রাম ঠাকুর আশ্রিত বর্গের কাছে একটি অত্যন্ত পুণ্যের দিন এই বলে আমি স্বপন কুমার বণিক, সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর আগরতলা। রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।